হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশান নিউজ তো বন্ধুরা আইসিএসই সিবিএসি দু হাজার কুড়ির রেজাল্ট ডেট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট গতকাল সুপ্রিম কোর্টে সিবিএসই বোর্ডের মামলার শুনানি ছিল সেখানে বোর্ড জানিয়ে দিয়েছে তারা পরীক্ষা এই সময় নিচ্ছে না এবং যে সমস্ত বোর্ডগুলি তাদের পরীক্ষাগুলিকে ঐচ্ছিক বা গড় নম্বর দেওয়ার ব্যবস্থা করেছে তারা কীভাবে নম্বর দেবে সেই সংক্রান্ত বোর্ডের দেওয়া নিয়মনীতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই তথ্যটি এবার আমরা দেখে নেব আইসিএসই ও সিবিএসই কে পনেরোই জুলাইয়ের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্টের জেনে নিন মূল্যায়ন পদ্ধতি তাহলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে পনেরোই জুলাইয়ের মধ্যে বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এবং কি পদ্ধতিতে মূল্যায়ন করতে হবে বোর্ডের কর্মকর্তারা যা জানিয়েছে তা সুপ্রিম কোর্ট সংযোজন বিয়োজন করে আবার জানিয়ে দিয়েছে সিবিএসই ও আইসিএসই বাকি পরীক্ষা বাতিল করে পনেরোই জুলাই ফল প্রকাশ করার পক্ষে সওয়াল দিল সুপ্রিম কোর্ট করোনা ভাইরাস মহামারীর প্রকোপে স্থগিত ছিল সিবিএসই ও আইসিএসই কয়েকটি বিষয়ের পরীক্ষা দীর্ঘ লকডাউনের পরেও পরীক্ষা নেওয়া নিয়ে ভাবনা চিন্তা করছিল বোর্ড বর্তমান করোনা পরিস্থিতি নিরেখে পরীক্ষা নেওয়া সম্ভব নয় তাই ফল প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট কিন্তু কিসের ভিত্তিতে হবে ফলপ্রকাশ মূল্যায়ন বা কীভাবে নম্বর দেওয়ার ক্ষেত্রে মানা হবে কিছু বিশেষ পদ্ধতি গড় নম্বরে সন্তুষ্ট না হতে ফের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা তাহলে কিসের ভিত্তিতে ফল প্রকাশ করবে মূল্যায়নই বা কীভাবে হবে সে বিষয়ে জানিয়ে দিয়েছে নম্বর দেওয়ার ক্ষেত্রে বিশেষ একটা পদ্ধতি অবলম্বন করা হবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কোনো ছাত্র বা ছাত্রী যদি গড় নম্বর পেয়ে খুশি না হয়ে থাকে তাহলে সে পরীক্ষা দেওয়ার জন্য আবার আবেদন করতে পারবে এবার কীভাবে নম্বর দেওয়া হবে সে বিষয়টি দেখে নেব যদি কোনো ছাত্র বা ছাত্রী তিনটির বেশি বিষয়ে পরীক্ষায় বেস্ট অফ থ্রি হিসাবে গড় নম্বর দেওয়া হবে বাকি বিষয়ের নম্বর আসবে বেস্ট অফ থ্রি গড়ে অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী যদি তিনটি বিষয়ের বেশি বিষয় পরীক্ষা দিয়ে থাকে তাহলে তার মধ্যে যে তিনটি বিষয় থেকে বেশি নম্বর পাবে তার ভিত্তিতে গড় নম্বর দেওয়া হবে বাকি যে সাবজেক্টগুলি সে পরীক্ষা দেয়নি কোনো ছাত্র বা ছাত্রী তিনটি বিষয়ের পরীক্ষা যদি দিয়ে থাকে তাহলে বেস্ট অফ টু গড়ে নম্বর দেওয়া হবে অর্থাৎ বাকি সাবজেক্টগুলিতে বেস্ট অফ টু গড়ে মিলবে নম্বর একটি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে হবে মূল্যায়ন এবার কোনো ছাত্র বা ছাত্রী যদি শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে থাকে তাহলে আগের পরীক্ষার ভিত্তিতে করা হবে মূল্যায়ন সেই সঙ্গে যোগ হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার গড় নম্বর তাহলে যদি কোনো ছাত্র বা ছাত্রী একটি বিষয় পরীক্ষা দিয়ে থাকে তাহলে আগের বিষয়ের নম্বরের ভিত্তিতে নম্বর দেওয়া হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার গড় নম্বর দেওয়া হবে আইসিএসই বোর্ডও সিবিএসসির পথেই হাঁটবে বলে আদালতে জানিয়েছে তাদের আইনজীবী জয়দীপ গুপ্তা জানান সিবিএসসির অ্যাফিডেভিট দেখেছি আমাদেরটাও প্রায় একই তবে আমাদের গড় নম্বর দেওয়ার ফর্মুলা সিবিএসসির মতো নয় বৃহস্পতিবারও সিবিএসসির পদাঙ্ক অনুসরণ করে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশান বা সিআইএসসিই তারা জানায় বছরের মতো বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির আইসিএসি ও আইএসসির বাকি থাকা পরীক্ষাগুলি যেগুলি জুলাই মাসে হওয়ার কথা ছিল তা বাতিল করে দেওয়া হচ্ছে তাহলে কেন্দ্রীয় যে কয়েকটি বোর্ড ছিল তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যেমন আইসিএসসি এবং আইএসসির মতো পরীক্ষা যারা জুলাই মাসে নেবে বলে জানিয়েছিল তারা তাদের পরীক্ষাও বাতিল করে দিয়েছে এবং আইসিএসসি সিবিএসসি এবং আইএসসির মতো পরীক্ষা এবং আইসির মতো বোর্ডগুলি তাদের পরীক্ষা বাতিল করে দিয়ে কিভাবে তাদের নম্বর দেওয়া হবে সে মূল্যায়ন জানিয়ে দিল এবার পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট কি পদ্ধতিতে নেবে এবং তাদের রেজাল্ট কবে প্রকাশ করবে সে অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা